আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে আপনারা তেল ছাড়া লাউ রান্না করতে পারবেন। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। লাউটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, তাই আমি এখানে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে লাউটা রান্না করতে পারবেন, যে যে মাছ পছন্দ করেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মাছটা কষাবো। এই তেল ছাড়া লাউ রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি। উনি যেভাবে রান্না করে আমি প্রথমে ভাবতাম কিভাবে কি রান্না করে, কিন্তু আসলে খাওয়ার পরে বুঝতে পারছি যে না, রান্নাটা খুবই মজা। আসলে উনি তেল ছাড়া আরো অনেক কিছুই রান্না করতে পারে। আমি আস্তে আস্তে সবগুলো রান্নাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি এখানে লাউটা দিয়ে দিচ্ছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব লাউটা সিদ্ধ হওয়া পর্যন্ত। তেল আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তাই তেল ছাড়া আপনারা ওইভাবে রান্না করে দেখবেন, খেতে খুবই মজা হয়। কেউ বুঝতে পারবে না যে এটা তেল ছাড়া লাউ রান্না করেছে। এই তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা আর 1 চা চামচ পেঁয়াজ বাটা। এখানে আমি দিয়ে দেব 2টা টমেটো কুচি করে কেটে নিয়েছি, এটা এখন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব টমেটোটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমার লাউটাও সিদ্ধ হয়ে গেছে, টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে। এখন লাউয়ের একটু পানিটা শুকিয়ে গেলে তারপর আমরা ধনে পাতা দিয়ে লাউটা নামিয়ে নিব। এই তো আমার লাউ রান্না শেষ, এখন ধনে পাতা দিয়ে দিলাম। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এতে কেমন হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।